এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আবারও নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর থানাধীন উপতাখালীর বাসিন্দা নৃপেন্দ্র দাসের বাড়ি থেকে 465 বোতল অবৈধ কফ সিরাপ সহ নৃপেন্দ্র দাসের ছেলে বাপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করছেন উত্তর জেলার পুলিশ সুপার। ইতিমধ্যে উত্তর জেলার বিভিন্ন এলাকা থেকে নেশা বিরোধী অভিযানে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল সাফল্য পেয়েছে পুলিশ। আবারও একই কায়দায় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পানিসাগর থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল। ঘটনার বিবরণে জানা যায়, রাত্রি আনুমানিক 11:30 নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ এবং জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে পানিসাগর থানাধীন উপতাখালী 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নৃপেন্দ্র দাসের বাড়ি থেকে অবৈধ কফ সিরাপ সহ ওনার গুণধর পুত্র নিকেশ দাসকে আটক করে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাপন জানায় যে কফ সিরাপগুলি ওর বাড়িতে বিশ্বজিৎ নামের একটি ছেলে রেখে যায়, তবে তার বাড়ি কোথায় সে তা জানে না। আটককৃত কফ সিরাপের পরিমাণ 465 বোতল। আটককৃত কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা হবে বলে অনুমান। ধৃতের বিরুদ্ধে NDPS অ্যাক্টে একটি মামলা গ্রহণ করে তদন্ত কার্য জারি রাখা হয়েছে। আজ তাকে ধর্মনগর আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের আবেদন করা হবে। ধারণা করা হচ্ছে রিমান্ডে আনলে আরও গোপন তথ্য সংগ্রহ করা যাবে। এই ধরনের পুলিশি সাফল্যে পানিসাগর এলাকায় স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হয়। গতকাল রাতে আমাদের SP স্যার ভানুপদ চক্রবর্তী স্যারের কাছে একটা ইনফরমেশান আসে যে উত্তাখালীতে একটি বাড়িতে বিপুল পরিমাণ এসকফ মজুত রাখা হয়েছে। অ্যাকর্ডিংলি SP স্যার, এডিশনাল SP স্যার এবং পানিসাগর PS স্টাফ, আমরা সবাই মিলে SP স্যারের নেতৃত্বে ওই বাড়িতে গিয়ে রেড করি এবং ওই বাড়িতে রেড করার পর আমরা 465 বোতল, 465 বোতল, 3টি কার্টনে আমরা এসকফ উদ্ধার করতে পেরেছি। এবং উদ্ধার করার পর আমরা বাড়ির নিকেশ দাস, ওর ডাকনাম বাপন, ওনাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি PS-এ এবং যথারীতি একটা PS-এ একটা মামলা হয়েছে পানিসাগর PS-এ এবং কেস নাম্বার 52/2019। স্যার, এটা বাজার মূল্য কী হবে, কী পরিমাণে বাজার মূল্য হবে যেগুলো আপনারা উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। বিজেপি সদস্যতা অভিযানের শেষ সময়সীমা ছিল মঙ্গলবার পর্যন্ত। এই দিন 8 নং টাউন বরদোয়ালী মন্ডলের 20 নং ওয়ার্ডের উদ্যোগে হয় সদস্যতা অভিযান। এই সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক। এই দিন তিনি নিজ হাতে সদস্যতা পদের কাগজ তুলে দেন সভ্যদের হাতে। প্রত্যেক 3 বছর পরপর এই সদস্যতা অভিযান হয়। একই সঙ্গে হয় সাংগঠনিক নির্বাচন। সদস্যতা অভিযান সংগঠন মহাপর্বের কাজ চলছে। এই সদস্যতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশীদার হতে যায় সকলে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই সদস্যতা সংগ্রহ করছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে সকলে মিলিয়ে এগিয়ে এসে কাজ করবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তবে ইতিমধ্যেই রাজ্যে সদস্যতা সংগ্রহের লক্ষ্য 5 লক্ষ ছাড়িয়ে 6 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানান তিনি। আমাদের সদস্যপদ অভিযান প্রত্যেক 3 বছর পর পর আমাদের হয় এবং সাংগঠনিক নির্বাচন হয়।
সদস্যতা অভিযান সংগঠন মহাপর্বের কাজ আমাদের চলছে। তো আমাদের রাজ্যের 5 লক্ষ আমাদের লক্ষ্যমাত্রা, সেটা ছাড়িয়ে যাবে। আজকে পর্যন্ত শেষ যারা আমরা মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমরা তখন 7 দিন করতে পারিনি, তার জন্য এটা বৃদ্ধি করা হয়েছিল। তো প্রত্যেকে আপনারা দেখছেন মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে এসে, মোদীজির সঙ্গে এসে রাষ্ট্র নির্মাণে সবাই ভূমিকা পালন করবে, সবকা সাথ সবকা বিকাশের সাথে সাথে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা আমরা করছি। সবার মধ্যে রাষ্ট্র নির্মাণে এবং মোদীজি, মোদী এত মুমকিন হ্যাঁ, এবং মোদীজি যা করছেন রাষ্ট্র কল্যাণে করছেন, মানুষের মধ্যে সেটা আত্মবিশ্বাস হয়েছে, তার জন্য মোদীজির সঙ্গে উইলিংলি সবাই আসছেন। এবং যারা আমাদের সদস্যতা অভিযানে অংশগ্রহণ করছেন সবাইকে, এবং আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের লক্ষ্যমাত্রা 5 লক্ষ না 6 লক্ষের কাছাকাছি হবে এবছর, খুব সুন্দরভাবে সেটা হয়েছে। এবং যতজন কার্যকর্তা আমাদের এই সংগঠন মহাপর্বের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং রাষ্ট্র নির্মাণে আমরা মোদীজির সঙ্গে থেকে, এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিপ্লব কুমার দেবের সঙ্গে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে আমরা অংশগ্রহণ করব। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 75তম জন্মবার্ষিকী পালন করল সদর জেলা কংগ্রেস কমিটি। এই উপলক্ষে রাজধানীর সূর্য চৌহনস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন বোরা। প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর 75তম জন্মবার্ষিকী পালন করল সদর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার আগরতলা পুর নিগমের 20 নং ওয়ার্ডে অবস্থিত সূর্য চৌহনস্থিত রাজীব গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরা, পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কাউন্সিলর রত্নাদত্ত সহ অন্যান্যরা। এই দিন সকালে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক ভূপেন ভোরা বলেন, বিশ্বে এত কম বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কেবল রাজীব গান্ধী। গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে দেশের উন্নতি করা যায় তার পথ দেখিয়েছিলেন রাজীব গান্ধী। ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য তার উদ্যোগ ছিল। দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা তখনই হবে যখন গ্রামের মানুষ নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে বলেও জানান তিনি। ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ছিল, যে 40 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। আমাদের বাংলা অত ভালো নয়, আমরা চেষ্টা করছি বাংলায় বলার জন্য। আর আজকে যে আধুনিক ভারতবর্ষ, রাজীব গান্ধীর শত্রুগণ বলে যে আধুনিক ভারতবর্ষের নির্মাতা হয়েছে রাজীব গান্ধী। Not just any other Prime Minister of India. Under Rajiv Gandhi, the entire technological era came. Women got a new place in politics. If you see the computers, if you see the entire modern economy which was framed under Rajiv ji. Agartala Pratinidhi Report, News Bangla. একটি আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কল্যাণপুরে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাসহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই দেশাত্মবোধক গান সহ নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নবাগত সদস্য সদস্যাদের শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক হেমন্ত দেববর্মা। পাশাপাশি প্রথমে প্রদীপ জেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা, তারপর শপথ পাঠ করান আধিকারিক হেমন্ত দেববর্মা। মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, সমাজসেবী অমিত রক্ষিত, ব্লক আধিকারিক এস্ত্রায়ার জামতা, প্রাক্তন শিক্ষক কানাইশীল সহ প্রমুখরা। এই দিন প্রচুর সংখ্যক লোক সমবেত হন। পঞ্চায়েত সমিতির সদস্যরা একে একে শপথ নেন। পঞ্চায়েত সমিতির 13টি আসনের জয়ী প্রার্থীরা শপথ নেন। শেষে ব্লক চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। চেয়ারম্যান হিসেবে শপথ নেন সোমেন গোপ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নেন রাজীব পাল। দেখুন, সেই আনন্দ কিভাবে যে বলবো সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এত আনন্দিত
কেননা আমাদের এই ব্লক আজকে সৃষ্টি হওয়ার পর থেকে এই প্রথম একটা বিরোধী শূন্য ব্লক হিসাবে আজকে গড়ে উঠেছে। সমস্তটা পঞ্চায়েতের 133 জন আমাদের পঞ্চায়েত মেম্বার ছিল, প্রত্যেকে জয়ী হয়েছে। আমাদের 11 জন পঞ্চায়েত সমিতির সদস্য প্রত্যেকে জয়ী হয়েছে। আজকে সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি সেখানে নেই। সেই দিক দিয়ে আমি অনেক অনেক আনন্দিত, গর্বিত, আপ্লুত। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অবশেষে বরাকের দুই কুখ্যাত গাড়ি চোরকে আটক করতে সক্ষম হলো বাজারিছড়া থানার পুলিশ। সাথে উদ্ধার করা হলো বেশ কয়েকটি এটিএম কার্ড সহ জরুরি নথিপত্র। বরাক জুড়ে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত দুই গাড়ি চোরকে অবশেষে ধরতে সক্ষম হলো বাজারিছড়া পুলিশ। ধৃতরা পুলিশি জেরায় ভেঙে পড়ে জানায় যে ওরা বাজারিছড়া সহ বরাকের বিভিন্ন স্থান থেকে একাধিক বাইক সহ ছোট যানবাহন চুরি করে বিভিন্ন স্থানে কম দামে বিক্রি করে আসছে। তাদের সিন্ডিকেটে পাথারগান্দি সহ চেরাগি, মইনা, বাড়ুইগ্রাম, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, ভাঙ্গা, মণিপুর, মিজোরাম, ভৈরবী, জিরিবাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। চুরিকৃত গাড়িগুলোকে হাত বদল করে বাংলাদেশ পর্যন্ত পাচার করা হয়। ধৃতদের কথায় বরাকের মাটিতে রয়েছে দুটি গাড়ির মডেল চেঞ্জ করার গোপন কারখানা। এখানে চুরির গাড়িকে রং বদল করা সহ গাড়ির চেসিস নাম্বার পর্যন্ত বদল করে দেওয়া। ইতিমধ্যে তারা ছোট বড় মাঝারি সহ প্রায় 8টি গাড়ি চুরি করে বিক্রি করতে সক্ষম হয়েছে। স্থানীয় পুলিশ ধৃতদের কাছ থেকে বিভিন্ন যানবাহনের মালিকদের বিভিন্ন ছবি সহ বেশ কটি সিম কার্ড, আরসি বুক, 5টি এটিএম কার্ড সহ বেশ কিছু জরুরি কাগজপত্র জব্দ করেছে। ধৃতদের মঙ্গলবার সিজেএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। এই মর্মে বাজারিছড়া থানার এসআই মানবজ্যোতি মালাকার জানান যে ধৃতদের মধ্যে রয়েছে জমির আলীর পুত্র ওয়াহিদ আলী ও সবুর রহমানের ছেলে আকলিচুর রহমান। এদের প্রথমজনের বাড়ি বাজারিছড়া থানাধীন ছলামোনা গ্রামে এবং অপরজনের বাড়ি পাথারখান্দি থানাধীন বাড়ুইগ্রাম পুলিশ ফাঁড়ির কৃষ্ণগোবিন্দ হরিশ্চন্দ্র চা বাগানে। ওরা দুজনে সম্প্রতি শিলচর থেকে একটি AS11CC6471 নম্বরের অটোরিকশা চুরি করে গাড়িযোগে লোয়ারপোয়া এলাকার বিভিন্ন স্থানে চুরি প্রচেষ্টা করছিল। সোমবার সন্ধ্যায় ওয়াহিদ আলী অটোরিকশা নিয়ে স্থানীয় করিখাই গ্রাম থেকে বিপ্লব রায় নামের এক ব্যক্তির গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে এদিন রাতেই বাড়ুইগ্রাম এলাকা থেকে পাকড়াও করা হয় শামীমকে। শামীম অন্য মামলার সাথেও যুক্ত রয়েছে। সে বাড়ুইগ্রাম থেকে অপহৃত নাবালিকাকে বদরপুর নিয়ে গিয়ে গণধর্ষণ কাণ্ডেও জড়িত ছিল। পুলিশ চুরিকৃত অটোসহ ব্যাটারিটি নিজেদের জিম্মায় রেখেছে। এই মর্মে ওসি বিএন মালসেম ঠিক জানান যে গোটা এলাকায় ত্রাস সৃষ্টিকারী চোরদের ধরতে জাল বিছিয়েছে পুলিশ। বাকিরা শীঘ্রই ধরা পড়বে বলে আমরা আশাবাদী। শিলচৰৰ পৰা বাইক চুৰ কৰি আছে, শিলচৰ কনকপুৰৰ পৰা বাইক চুৰ কৰিছে যোৱা দুমাহ আগত স্প্লেণ্ডাৰ বাইক এটা। তাৰ লগতো আৰু দুই তিনিজনী শিক্ষক আছে, নাম হ'ল তেওঁলোকৰ ৰাহুল দাস, তাৰপিছত আফতাৰ হুছেইন আছে, তাৰ লগত আছে আপোনাৰ ৰাজীৱ হুছেইন। এনেকৈ প্ৰায় দুই তিনি মানুহে এনেকৈ শিলচৰৰ পৰা জেগা জেগাতে বাইক চুৰি কৰি আছে। আমি তেওঁলোকৰ ইহঁতে এইবিলাক বাইক চুৰি কৰি ইহঁতৰ লগত বিক্ৰী কৰি বেলেগ জেগালৈ মানে আউট অফ ষ্টেট বাইক, ইহঁতে এটা এটা বাইকৰ মিনিমাম 15,000-25,000 প্লাছ আপোনাৰ দুমাহ আগত ইহঁতে পুৰণা অল্ড মডেলৰ ৱেগনাৰ এটা চুৰি কৰিছিলে 30,000 টকাত ইহঁতে সিহঁতৰ মানুহৰ ওপৰতে পঠিয়াব। পাথারগান্দি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্য থেকে কুষ্ঠরোগের দ্রুত শনাক্তকরণ ও নির্মূলীকরণের জন্য প্রথমবার রাজ্যে চালু হচ্ছে পরশমণি। 26 আগস্ট থেকে 9ই সেপ্টেম্বর 2019 পর্যন্ত সারা রাজ্যে চলবে পক্ষকাল ব্যাপী কর্মসূচি। এই কর্মসূচিতে আশাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। ওই সাদা দাগটি কবে থেকে দিদি? ওই তো এক বছর হইব। ডাক্তার দেখাইছেন না?
আমি একটা স্লিপ দিতেছি, এটা নিয়ে আপনি হাসপাতালে যাইবেন। ডাক্তারবাবুরে দেখাইলে ডাক্তারবাবু পরীক্ষা কইরা আপনার বিনামূল্যে ওষুধ দিয়া দিব। কবে থেকে এগুলো? ওই তো এক বছরের মতো নিব। এক বছরের মতো? আপনি কাউরে দেখাইছেন এক বছরের মধ্যে? না দিদি দেখাইছেন না। এই যে আপনারা আমি চিমটি কাটতেছি, আপনি কোনো ব্যথা পাইতেছেন? কিছু পাইতেছেন না। এই সমস্ত জায়গায় এখানে পাইতেছেন, কিন্তু এখানটা পাইতেছেন না। আচ্ছা আচ্ছা, আপনার না কুষ্ঠ রোগ হয়েছে, ঠিক আছে? কুষ্ঠ রোগ টিবি রোগের মতোই ওষুধের সাহায্যে পুরোপুরি নিরাময় হয়। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, জাতীয় কুষ্ঠ নির্মূলীকরণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দুই হাত কাটা পড়ল এক যুবকের। ঘটনা পাথারগান্দি থানাধীন লালখিরা বাগানে। জানা যায় আহত ওই যুবকের নাম কার্তিক কর্মী, বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দুহাত হারিয়ে বর্তমানে করিমগঞ্জ সিভিল হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাথারগান্দি থানাধীন লালখিরা বাগানের এক গোপালক। আহতের নাম কার্তিক কর্মী, পিতার নাম শিবনারায়ণ কর্মী। জানা গেছে সে অন্যান্য দিনের ন্যায় সোমবার সকালে স্থানীয় বাগানের সেকশনে গরু চড়াচ্ছিল। পাশেই ছিল অসম ত্রিপুরা রেল সড়ক। এক সময়ে কার্তিক গরু তাড়াতে রেল সড়ক পার করতে গেলে ঘটে দুর্ঘটনা। দুর্ভাগ্যবশত সে পা পিছলে রেল সড়কের উপর পড়ে গেলে এই সময় ত্রিপুরা থেকে ল্যামডিংগামী একটি মালগাড়ি তার উপর দিয়ে চলে গেলে ভাগ্যক্রমে সে প্রাণে বাঁচলেও তার দুটি হাত বাহু থেকে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে কেঁটে পড়ে বলে জানা গেছে। পরে খবর পেয়ে বাড়ুইগ্রাম জিআরপিএফ আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেয় বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্নচিহ্ন বিরাজ করছে, কারণ বিষয়টি সম্পর্কে পাথারগান্দি পুলিশের কাছে কোনো তথ্যই মজুদ নেই। পাথারগান্দি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। এনআরসির কাজে নিয়োজিত, গাড়ি ভাড়া না পাওয়ায় গাড়ির মালিকরা সোমবার কাছাড়ের জেলাশাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করল। আগামী 31 আগস্টের মধ্যে তাদের বকেয়া মিটিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় গাড়ির মালিকরা। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতে রাজ্যে চলছে নাগরিক পুঞ্জি প্রক্রিয়া। নাগরিক পুঞ্জি কাজ সম্পন্ন করার জন্য বহু ব্যক্তিগত গাড়ি নিয়োজিত করা হয়েছে, কিন্তু অধিকাংশ গাড়ির মালিক সরকার থেকে গাড়ির কোনো টাকা পায়নি। যদি 31 আগস্টের মধ্যে তাদের বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তবে কি হবে তাদের বকেয়া, এই নিয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরীর কাছে একটি স্মারকপত্র প্রদান করে 31 আগস্টের আগে যদি তাদের বকেয়া মিটিয়ে দেওয়া না হয়, তবে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। কাছাড় জেলার গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যাতে তাদের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরতে পারেন, তার জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল কাছাড় ডিস্ট্রিক্ট PRI মেম্বার ইউনিয়ন। এই উপলক্ষে মঙ্গলবার
উদারবন ডিসি আরসি অফিস প্রাঙ্গণে এক কমিটি গঠন করা হয়। কাছাড় জেলার গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যাতে সরকারের কাছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারে, এর জন্য কাছাড় ডিস্ট্রিক্ট পিআরআই মেম্বার ইউনিয়নের এক আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন তারা। মঙ্গলবার বেলা 12টায় উদারবন্দ ডিপিআরসি অফিস প্রাঙ্গণে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে মনোনীত হয়েছেন নকিমুল হক চৌধুরী, মনিকা রানী দে, মধুমিতা চৌধুরী, এমকান্ত সিনহা, তুপসী দাস, শুভেন দাস, অনুপম পাল, কেয়া ঘোষ। আহ্বায়ক কমিটির নকিমুল হক চৌধুরী বলেন, সব গ্রাম পঞ্চায়েত মেম্বারদের একসঙ্গে মিলিত হয়ে কাজ করাই হচ্ছে এই কমিটির মূল উদ্দেশ্য। আজকে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কাছাড় জেলায় 162টি জিপি রয়েছে। এই সব জিপিগুলোতে 1620 জন জিপি মেম্বার রয়েছে। এই সব মেম্বারদের সাথে যোগাযোগ করে এক সভা ডেকে আগামীতে পূর্ণ কমিটি গঠন করা হবে। তিনি এও বলেন, সরকার থেকে জিপিগুলোতে কি ফান্ড আসে এবং জিপির সব ফান্ডে মেম্বারদেরকে জড়িত রাখতে হয়, কিন্তু দেখা গেছে এসব থেকে বঞ্চিত থাকতে হয় অনেক গ্রুপ মেম্বারদের বলে জানান তিনি। আমরা গত 1/12/2017 ইংরেজিতে যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসির রূপায়ণের লাগিন আমরা ফিল্ড ভেরিফিকেশনের লাগিন আমরা প্রাইভেট গাড়িগুলো দিছিলাম আসাম সরকার তথা এনআরসি কৃতপক্ষ করে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমরা যে 18টা গাড়ির আজকে মেমোরেন্ডাম দিছি আমরা মাননীয় ডিসি মহোদয়কে, আজ পর্যন্ত আমরা 1 টাকাও আমরা পাইছি না। বিভাগীয় কৃতপক্ষ যারা আছেন তারার লগে বারবার যোগাযোগ করছি, এছাড়াও আমরা কোনো সাড়া দিন না, যার কারণে আমরা মর্মাহত হইয়া যে আগামী 31 আগস্ট ফাইনাল যেটা তালিকা এটা প্রকাশ হইতো, এর লাগিন আমরার মনোরমা যেটা আইসে যে আমরা এরপরে যে টাকাটা পাইমু কি না পাইমু, যার কারণে আজকে মাননীয় ডিসি মহোদয়ের লগে আমরা দেখা করছি এবং ডিসি মহোদয় আমরা আশ্বাস দিছই যে আগামী বৃহস্পতিবারে আমরা আবার আসতাম এবং আইয়া তার লগে মহিন্দার স্যারের লগে দেখা করবার লাগিন কইছেন এবং আমরা সাহায্য সহযোগিতা করবা। আমরার কথাটা হইল আমরার প্রাইভেট গাড়িগুলা সরকারের এত গুরুত্বপূর্ণ কাজ যেটা মহামান্য নির্দেশে এনআরসির কাজ হয়েছে, এই কাজের লাগিন আমরার গাড়িগুলা দিছি, আমরা ড্রাইভিং করছি, আমরা ড্রাইভার দি গাড়িকেও চালানি লইছি, কিন্তু আজ পর্যন্ত ড্রাইভারের টাকা নাই, গাড়ির টাকা নাই। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। মালদার নারায়ণপুর জাতীয় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত এক ব্যক্তিকে উদ্ধার করলো পুলিশ। জানা যায় উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম নির্মলেন্দু সরকার, বর্তমানে মালদা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে। সোমবার রাত 11টা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুরের 34 নম্বর জাতীয় সড়কের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় মাঝবয়সী এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে টহলদারি পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন সেই পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ব্যক্তির নাম নির্মলেন্দু সরকার, বয়স 50 বছর, তার বাড়ি পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়াতে। পুলিশের অনুমান তাকে রাতে কোনো গাড়ি ধাক্কা দিয়ে পালায়। রাতে জাতীয় সড়কে বাইক চালাচ্ছিল নির্মলেন্দু বাবু, এদিকে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা রেফার করা হয়েছে। জানা যায় মালদা থেকে কোনো কাজে সেরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, হঠাৎ পথে কোনো এক গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়, সেই গাড়ির খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার ধর্মনগর জেলা ও দায়রা আদালত থেকে পুলিশের চোখে ধুলু দিয়ে পালিয়ে যায় এনডিপিএস অ্যাক্টের বিচারাধীন আসামি বদরুল হক। ধর্মনগর কোর্টের ভারপ্রাপ্ত আধিকারিক সমীরকান্তি দাসের চরম গাফিলতির কারণেই আসামি পালিয়ে গেছে এমনটাই অভিযোগ। তবে বদরুল হকের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত 19/6/2019 রাত্র 1টা নাগাদ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে কদমতলা থানা এলাকা থেকে প্রচুর পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ বদরুল হক নামের এক যুবককে পুলিশ আটক করে। সেই মোতাবেক কদমতলা থানায় একটি এনডিপিএস অ্যাক্টে একটি সুনির্দিষ্ট মামলা হয়। তারপর থেকে অভিযুক্ত বদরুল হক বিচারাধীন অবস্থায় ছিল। যথারীতি আজ তাকে মামলার শুনানির জন্য ধর্মনগর জেলা ও দায়রা আদালতে হাজির করা হলে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আসামি বদরুল হক। ধর্মনগরের চারিদিকে বদরুল হকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে ধর্মনগর কোর্ট লোকাপের ভারপ্রাপ্ত আধিকারিক সমীরকান্তি দাসের বিরুদ্ধে অভিযোগ, ওনার ডিউটিতে চরম গাফিলতি রয়েছে। প্রায় সময়ই কাউকে কিছু না জানিয়ে ডিউটির সময় ডিউটিতে আসেন না সমীরকান্তি দাস।
ডিউটিতে আসলেও তিনি ডিউটি করেন না, যার কারণে চরম অব্যবস্থার মধ্য দিয়ে চলছিল কোর্টে পুলিশের ডিউটি। এমনকি আজ দিন দুপুরে কোর্ট থেকে আসামি পালিয়ে গেলেও কিন্তু ভারপ্রাপ্ত আধিকারিক সমীরকান্তি দাসের দেখা মেলেনি। সমীরকান্তি দাসের চরম গাফিলতির কারণে কোর্ট থেকে আসামি পালিয়ে গেছে এমনটাই গুঞ্জন। এই বিষয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই বিষয়ে তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেল থেকে ওনাকে আনা হয়েছিল এবং কোর্টে প্রডিউস করা হয়েছিল, কিন্তু উনি যে ন্যাচারাল কোর্ট অ্যাটেন্ড করবেন বলে উনি একটু বেরিয়ে তারপর সাবসিকুয়েন্টলি উনি পালিয়ে যান। ওনার নাম হলো বদরুল হক, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল 19/6/2019 প্রথমতলা থেকে রাত্রিবেলা একটা দিকে ধরেছিলাম। ওনাকে ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি বিভিন্ন দিকে, আর পাশাপাশি কারো কর্তৃপক্ষ আছে কি না সেটা দেখার জন্য আমি একটা তদন্ত কমিটিও করেছি। ওনাকে বলা হয়েছে আগামীকালকে মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য, তদন্ত যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ, এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।